খেলার বহু তথ্য অনেকেরই অজানা বা প্রচারের আলোয় নেই বললেই চলে। একসময় নদিয়া জেলার চাকদা থানার সুখসাগর অর্থাৎ চাকদা কল্যাণী বাইপাস রোডের ধারে মনসাপোতা বুড়িমার মন্দির, চাদুরিয়া মালোপাড়ার জগন্নাথ তলার বসুধা জাহ্নবী শ্রীপাঠ সেনের বংশের স্থাপত্য, টেরাকোটা মন্দির, তেমনি পালপাড়া স্টেশন সংলগ্ন মহেশ পণ্ডিতের শ্রীপাঠ বৈষ্ণবদের কাছে তীর্থস্থান। কিছুদিন আগে 21 ডিসেম্বর তার তিরোধান দিবস পালন করেন তার সেবায়ত্রা। দ্বাদশ গোপালের একাদশতম গোপালের শ্রীপাঠ চাকদা পৌরসভার 2 নম্বর ওয়ার্ডে অবস্থিত। কথিত আছে নরকাসুরের রাজধানী কামরূপ দেশীয় নগরে বর্তমানে গৌঘাটে বাস করতেন শ্রী কমলাক্ষ বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রী ভাগ্যবতী দেবী। তাদের কোল আলো করে জন্ম নিলেন 2 পুত্র জগদীশ এবং মহেশ। সেই মহেশই দ্বাদশ গোপালের একাদশতম গোপাল। পড়াশোনার পাঠ চুকিয়ে দাদার হাত ধরে দীর্ঘপথ পাড়ি দিয়ে পৌঁছলেন শ্রীধাম নবদ্বীপের গঙ্গার তীরে। পরবর্তী নবদ্বীপ ছেড়ে স্থায়ীভাবে দাদা জগদীশের সাথে যশোরা গ্রামে মহাপ্রভুর আদেশে তাকে দীক্ষা দিলেন নিতাই চাঁদ। এরপরেই দাদা জগদীশের সাথে মহেশ নীলাচলে রওনা হন। সেখানে প্রভুর সাথে কিছুদিন কাটানোর পরে নিত্যানন্দের সাথে আসেন গৌড়দেশে নাম প্রচার করতে। পরবর্তীতে বিভিন্ন সময় গঙ্গা ঘুরে ভাঙনের জন্য সুখসাগরে চলে আসেন। সগুনা, সরডাঙ্গা, সুখসাগরে বাস, এই জায়গাটা মহেশ পণ্ডিতের অনুকূলে ছিল, কারণ প্রভু নিত্যানন্দ বিবাহের পর তার 2 স্ত্রী সহ কিছুদিন বাস করেছিলেন এই সুখসাগরে। সুখসাগর রোডের ধারে প্রাচীন গঙ্গার খাতে বসুধা জাহ্নবীর গাদি। প্রভু নিত্যানন্দ এবং জাহ্নবী ঠাকুরানীর নয়ন মনোহর বিগ্রহ বিরাজিত। এই স্থানেই তার দেবসেবা এবং ভদ্রসন স্থাপনা করেছিলেন। বাকি জীবনটা অতিবাহিত করার পর এইখানেই তার দেহত্যাগ হয়। দেহত্যাগের পর মহেশ পণ্ডিতকে এই সুখসাগরেই সমাধিস্থ করা হয়।